জলপাইগুড়ি জেলায় বাড়ছে করোনা গ্রাফ চিন্তিত স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসন মাস্ক না পরায় পথচারীদের গ্রেপ্তার করল পুলিশ করা হলো বিপর্যয় মোকাবিলা আইনে মামলা জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয় মাস্কবিহীন মানুষদের বিরুদ্ধে যারা মাস্ক না পরে করোনা বিধি অমান্য করে বাজারে এসেছিলেন তাদের সতর্ক করার পাশাপাশি গ্রেপ্তার করা হয় জলপাইগুড়ি জেলায় অভিযান চালিয়ে একশো জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে আপনারা দেখছেন বিশ্ব নিউজ।